আছো? ওয়েলকাম টু নিউ ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো, নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে আলু ভেজে নিচ্ছি, কারণ আজকে রান্না হবে কাঁঠালের এঁচোড়। এই আলুগুলো ভেজে নিচ্ছি হালকা করে। এখানে সকালে মাছ নেওয়া হয়েছিল, এই চিংড়ি মাছ, চাওড়া চিংড়ি। আর এখানে আছে নদীর কি একটা মাছ, খাতে কুচে মাছের মতো, খুব টেস্টি। তো আজকে শুধু এঁচোড় রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করছি কি না। তো এখানে এঁচোড়গুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি একটু হালকা করে। মশলা বের সব কিছু মশলা করে দিয়েছে মা, আদা পেঁয়াজ রসুন জিরে মরিচ সব কিছু একসাথে। আর এই আলু ভাজার পর্ব চলছে। আর সোনা সোনা দিদা ওখানে বসে খাবার খাচ্ছে। মাম্মা একটু হাই করে দাও। আচ্ছা একটু টাটা করে দাও। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এই তুলে নিয়েছি। এবার এখানে কাটা আছে পেঁয়াজ। এবার রান্নাটা বাবা করছে, আমি করছি না। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। অত অত দিয়ে দিয়েছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলো, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বাবা বললো রান্নাটা আমি করছি, আমাকে দিয়ে দে, এই জন্য রান্নাটা বাবাই করছে, আমি করছি না। ওতে দিয়ে দিলে একটু সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন, সেটাও একটু ভেজে নেবে। আমার বাবা রান্নাটা এমনি খুব ভালোই করে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি এভাবে তোমরা বাড়িতে যদি রান্না করো তাহলে তোমাদের খুব ভালো। এবার তারপরে এঁচোড়গুলো দিয়ে দিল। এঁচোড়গুলো দিয়ে দেওয়ার পর সমস্ত যে মশলাগুলো বাটা ছিল সেইগুলো সব কিছু দিয়ে দিচ্ছে। দিয়ে সবগুলো একসাথে একটু কষাই করবে। কে কে এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো এঁচোড় চিংড়ি খেতে খুব ভালো লাগে। এবার তার উপর লবণ দিয়ে দিল। এরপর দিয়ে দেবে হলুদ গুঁড়ো। আর কেক কোন পদ্ধতিতে কীভাবে রান্না করো এঁচোড় চিংড়ি অবশ্যই কমেন্টে জানাবে। এবার এটা একটু সব রকম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ওগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। কষাই হয়ে গেছে, কষাই হয়ে গেছে। এবার জল ঢেলে দেওয়া হবে। কালারটা খুব সুন্দর হয়েছিল, ফোনে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। বলতে বলতে এই দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে।